গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনার সাথে দেখা, তো অনেকদিন ধরে ব্লগ করা হয় না। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আপনাদের ভালোবাসা, অনেকদিন ধরে ব্লগ করি না আর ব্লগ সেরকমভাবে আপলোড করা হয় না, তো সেই মানে কারণে আজকে ব্লগ করতে পেরেছিলাম। তো ব্লগ 9, তো আজকে ব্লগ 9 আমরা করবো। তো আজকে আমাদের সাথে আপনারা থাকুন, আজকে অনেক এনজয় করবো। আমি আবার আমার এক ফ্রেন্ড আছে, আমরা দুজন মিলে আজকে এক জায়গায় যাবো। তো এখন মানে 4টা, তো এখন আমরা বেরোলাম। তো আশা করি আপনাদেরকে ভালো একটা ব্লগ উপহার দিতে পারবো, তো সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মেঘায় যমুনার ঘাট। তো আমরা এখানে ব্লগ করবো। তো এর আগে আমরা ব্লগ করেছিলাম মেঘায় এখানে এসে। তো আজকে আর একটা ব্লগ, মানে মেঘায় ব্লগ পার্ট 2 আমরা এখানে আসছি। তো এর আগে আমরা এখানে চলে এসেছিলাম, এখানে মানে অতটা লোকজন ছিল না। তো আজকে ঈদের দিন, তো আজকে এখানে অনেক লোকজন আছে এখানকে ভিডিও করতে। তো আপনারা এখনকার দেখুন, এখানে প্রচুর লোকজনকে ব্লগে মানে আমি আপনাদের কী আনন্দ দিতে পারবো আমি জানি, আমি নিজেই খুব আনন্দিত। কারণ আপনারা দেখুন এখানে প্রচুর লোকজন আছে, এখানে অনেক লোকজন আছে। তো সবাইকে নিয়ে এখানে মানে আনন্দটাই অন্যরকম। তো সবাই এখানে মজা করতে আসছে। তো আমি এখানে আসলাম আপনাদেরকে ব্লগ করার জন্য। তো ইনশাআল্লাহ যতটুক পারি, তো আমি এদের আনন্দ দেখি, আমি নিজেই আনন্দিত। তো ঈদ মানে আনন্দ। তো ঈদের দিন আজকে এখানে সকল লোকজন এখানে ঘুরতে আসছে। তো আমরা যদি এখানকার ক্লিপগুলো আপনাদের দেখাই। বন্ধুরা, আমরা এখানে এখন হচ্ছে নদীর খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা যে ওইদিকে ছিলাম, তো ওইদিকে মানে প্রচুর লোকজন, যে কারণে মানে মানে মানুষের সাউন্ডের আওয়াজ, যে কারণে মানে কথাগুলো আমার কথাগুলো শোনা যাচ্ছে না। তো আমি মানে মানে ব্লগ করতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন। তো যে কারণে আমি একটা ফাঁকা জায়গায় আসলাম, তো এখানে আপনি ব্লগ করছি। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে আমার সাউন্ডটা মানে ক্লিয়ার হবে কিনা জানি না, তারপরে আমি চেষ্টা করবো। তো সারাক্ষণ ব্লগ করে যাচ্ছি, এখন আছে ব্লগটা কীরকম দিতে পারবো আমি জানি না। কারণ হচ্ছে এখানে অনেক লোকজন, তারপরে আমার এতটুকু অভ্যাস নাই যে মানে এতটুকু লোকের সামনে যাচ্ছে ব্লগ করার। তো তারপরে চেষ্টা করবো ব্লগ করতে যাচ্ছি। তো সবাই দেখে থাকুন। ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশা, জ্বর হাওয়া মনেরই দুঃখ হয়ে জ্বর, দু চোখের অশ্রু ধারা। আমার পিছনে দেখতে একটা নৌকা। তো এখানে হচ্ছে আনন্দের জন্য এটা মানে এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখানে মানে এখানে ঘুরতে আসলাম, যদি একটু এনজয় না করি তাহলে কি হয়। তো আমরা এখন এখানে উঠবো, তো দেখি কিরকম ফিলিংস হয়। খুবই খারাপ।
অনেকটাই ঘুরলাম, তো এখন আমরা ভাবছি আমরা এখন ওপার যাব। তো ওপার যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তো এখন আমরা ওপার যাব। তো চলুন আমাদের সাথে। আমরা এখন আমাদের যাচ্ছে নৌকাটা এখন স্টার্ট করা হবে, তো কিছুক্ষণ পরে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো আমরা ওপার থেকে আমরা ঘুরে আসবো, আমরা দেখে আসবো ওপারের দৃশ্য। তো আমাদের সাথে থাকুন। তো আশা করি আজকে ভিডিওটা অনেক কষ্ট করেছি, কারণ অনেক ঝামেলার ভিতরে আছি, তো অনেকক্ষণ ধরে ভিডিও করছি, যে কারণে ক্লান্ত ভাব চলে আসে। তো আমরা এখন যাব, তারপরে দেখি কী কী আছে ওখানকার। কেউ কথা রাখেনি ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস তোমার ভাষাতে পালতোলা নৌকার ঘুম ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চোখ জোড়া স্বপ্নে উড়ে রাম আমাকে কেউ জোনা কিরালো গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে ভুল পংক্তিমালা আবারও হাসে, আবারও হাসে। ছাড়া বাতাস তোমার ভাষাতে পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। চলে এসেছি, তো এখানকার জায়গাটা অনেক সুন্দর, তো আমরা এখানে অনেকক্ষণ থাকবো, এখানে ঘুরবো। তো এই জায়গার মানে দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করবো। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনার সাথে অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা অনেক আমার কাছে মনে হচ্ছে অনেকটা আনন্দময় হবে, তো আপনাদেরকে আনন্দ দিতে পারবো। আজকের ব্লগটা হচ্ছে যেটা বলা হয় আমার যেগুলো ব্লগ আছে সেগুলো থেকে এটা হচ্ছে বেস্ট। তো আপনারা এখানে দেখতে পারবেন, আমি ওদিকে যাবো। তো সো বন্ধুরা, মানে একটা কথা বারবার বলছি যে মানে জায়গাটা অনেক জোশ, তো এখানে অনেক মজা হচ্ছে। তো আমি এখানে আসছি, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এদেরা মানে সবাই ফটো উঠতেছে, তো আমি এই জায়গায় ঘুরতেছি। তো মানে এগুলো কী গাছ আমি বলতে পারছি না, এখানে প্রচুর গাছ আপনারা দেখতে পারবেন, এখানে প্রচুর গাছ। তো এই জায়গাটা আমি এর আগে আসতে চাইছিলাম, কিন্তু বলছিলাম যে মানে সেটা পরে ব্লগে আসবো। তো মানে মেঘায় এর আগে আর একটা ব্লগ করেছি, তো এটা হচ্ছে মেঘায় পার্ট টু ব্লগ। তো জায়গাটা অনেক জোশ, তো এখানে অনেক ভালো লাগছে। তো আমার এখানে ইচ্ছা হলো একটা মিউজিক ভিডিও করার, কিন্তু যেহেতু আমাদের সময় নাই, যেহেতু চারটার দিকে আসছি, তো ঈদের দিন, তো মানে আজকের এনজয়টা অনেকদিন মনে থাকবে, তো অনেক ভালো লাগবে জায়গাটা। আমরা ভিতরে রাখছি, ভিতরে ঢুকছি। তো এই জায়গায় মানে দেখেন এখানে প্রচুর গাছপালা, যে কারণে এখানে প্রচুর মানে পোকামাকড়, তো অনেক মশা, তো খুবই মানে গরম লাগতেছে আর হচ্ছে অস্বস্তিকর লাগতেছে। তো আমার ফ্রেন্ড আছে, শুধু বলতেছে ছবি তুলতে। তো আমি ভিডিওটা না শেষ করে কীভাবে ফটো তুলবো। তো জায়গাটা অনেক ভালো লাগছে, তো কিন্তু এখানে মানে হচ্ছে প্রচুর গরম, যে কারণে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তোর প্রেমে পড়ে গেছে
আরে চোখে তাকালে আমি পাগল হয়ে যাই, আমার তুই হবি কখন, তোর দুষ্টু মিষ্টি হাসি বড়। বন্ধুরা আমরা ওখান থেকে ঘুরে আসলাম, ওখানে অনেক মজা করলাম, তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে, তো তারপরে দেখি, আমরা নদী দেখবো, তারপরে এখানকার জায়গাগুলো দেখার পরে আমরা আবার উপরে যাব, তারপর উপরে কিছুক্ষণ থাকবো, তারপরে ইনশাল্লাহ দেখি ব্লগটা শেষ করা যায় নাকি। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হচ্ছে, তো যারা দেখবেন অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন, তো অনেক কষ্ট করে করতে মানে ব্লগটা করতেছি, তো ঈদের দিনে তো সকাল থেকে অনেক পেরা গেছে, তারপরে এখন অবস্থা খুব খারাপ, তারপরে ভিডিও করতেছি, তো অনেকজন ভিডিও করে নেয় কারণে, একটাই কারণে আমি ভিডিও করতে আসছি, তো ঈদের দিনে এই উপলক্ষে তোমাদেরকে মানে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, তো আজকে আসলাম মেঘায়ে। গাইস আমরা এখন কোথায় আছি, তো এখন আমি আসি হচ্ছে, দেখুন আদি দেখুন আমি এখন আছি যে নদীর ভিতরে, মানে যমুনা নদীর ভিতরে, আমরা এখানে পানির ভিতরে হাঁটাহাঁটি করতেছি, তো এখানে অনেক অনেক মজা হচ্ছে কারণ এখন অনেক ক্লান্তর পরে যখন হচ্ছে এটা মানে হচ্ছে ঠান্ডা ওয়েদার, মানে একটা জায়গা প্লেস পাই, তো অনেক ভালো লাগে। এখন হচ্ছে এখানকার ওয়েদারটা মানে হচ্ছে যদিও এখানে অনেক লোকজন, তারপরে ওখানে ওয়েদারটা অনেক ঠান্ডা, যে কারণে এখানে ওয়েদারটা খুব ভালো লাগতেছে, তো এখানে পানির ভিতরে হেঁটে অনেক মজা পাইতেছি, তো আপনাদেরকেও আপনাদেরও ভালো লাগবে। আজকে আমরা এখন আমরা এখান থেকে চলে যাবো, আমরা ওপার যাবো যেখান থেকে আসছিলাম সেখানে যাবো, তো এখানে অনেকক্ষণ ঘুরলাম, তো অনেক মজা করলাম, তো এখন ওপার যা দেখে কি ভিডিও করা। চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশা, জ্বর হাওয়া মনেরই দুঃখ হয়ে জ্বর, দু চোখের অশ্রু ধারা, ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার কানি রসায়, জ্বর হাওয়া মনেরই দুঃখ হয়ে জ্বর, দু চোখের অশ্রু ধারা, নদী না আমার সাথে সারা রাত জেগে থাকি তোমারই আশায়, স্বপ্ন জুড়ে ডাকি তোমার প্রেমেরই নেশায়, সারা রাত জেগে থাকি তোমারই আশায়,
স্বপ্ন জুড়ে ডাকি তোমার প্রেমের নেশা নদী না আমার সাথে দাও আমার পানে ফিরে যাও রাত চাঁদের আলো জ্বরে বন্ধু তোমারও ঘরে হায় আলো যে জ্বরে নাই আমি একলা অন্ধারে বন্ধু বিবিরোধী যে নাই আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাও আমারে রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে আমাকে কোন শিক্ষা দেয়। তো আগে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো অনেক ঘুরলাম, তো আজকে তো এখন প্রায় 6টার মতো বেজে গেছে। তো আমরা এখন বাড়িতে যাওয়ার দিকে রওনা হবো। তো ব্লগটা আর কিছুক্ষণ পর শেষ করে দিব। তো তোমাদের জন্য এত কষ্ট করলাম, তো যদি ভিডিওটা একটু ভালো হয় তো অবশ্যই লাইক করবা আর আমাদের সাথে থাকবা। এরকম ব্লগে আরও চাও তাহলে কমেন্ট করবা, তো এরকম ব্লগ আরও আসবে। তো বন্ধুরা আমরা ওপার থেকে চলে আসলাম, এখন আমরা এবার চলে এসেছি। তো আর কিছুক্ষণ পর আমরা ব্লগটা শেষ করে দিব। তো এখানে অনেক সময় কাটালাম, প্রায় 2-3 ঘন্টা হইলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে অনেক ভিডিও করলাম, তো অনেক বড় ভিডিওটা হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি এক কথা বারবার বলি, যেহেতু মানে আমি প্রফেশনাল না, আমি ব্লগটা যেহেতু শুরু করেছি কিছুদিন হইলো। তো ইনশাআল্লাহ ব্লগার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকো। রাত চাঁদে।